হ্যালো বন্ধুরা, সুমন দেব না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমি আজকে দেখাবো টোনার কাগজ কীভাবে ক্লিন করতে হয়, যদি আপনাদের কাগজের মধ্যে কোনো দাগ এসে যায় তো কীভাবে ক্লিন করতে হয়। তো প্রথমে স্ক্রুটা খুলে নেব। স্ক্রু খুলে নেওয়ার পর ওই পাশের আরো স্ক্রু রয়েছে। আস্তে আস্তে করে সেই স্ক্রুগুলো খুলে নেব। এবারে হালকাভাবে মাথাকে ছুটিয়ে নেব। স্প্রিং শো আছে এই মাথার মধ্যে। তারপর দুটি পার্টকে হালকাভাবে আলাদা করে নিলাম। ড্রামকে আবার খুলে নেব। ম্যাগনেটটা খুলে নিলাম। প্লেটটাকে আস্তে আস্তে করে খুলে নেব। ব্লেডকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠাবো। অনেক ডাস্ট লেগে রয়েছে। ডাস্টগুলোকে হালকাভাবে কাগজের মধ্যে ফেলে দেব। একটু ব্রাশ দিয়ে জেনে নিলাম। তারপর ব্লেডটা একটা সুতি কাপড় দিয়ে এটা মুছে নেব। এরপর লাগিয়ে দিলাম। তো আপনারা যারা নতুন ব্যবসা করেছেন তো আপনারা নিজে নিজেই করতে পারবেন, একটু খেয়াল করলে।
আবার লাগিয়ে দিলাম প্লেটকে। ড্রামটাকে সুতির কাপড় দিয়ে মুছে নেব। সরে আগে ম্যাগনেট বসাতে হবে। এবার ড্রামটাকে ফিটিং করব। এবার অন্য পাটকে আস্তে আস্তে করে এপাশ ওপাশ দেখে তারপর লাগিয়ে দেব। স্ক্রু লাগাবো। স্প্রিং সহ যে মাথাটা বের করেছিল প্রথমে তা আবার জায়গায় বসিয়ে দেব। স্প্রিংটা বোধ হয় মিলছে না, আবার খুলে নিলাম। স্প্রিংটাকে ভালো করে দেখে নেব। ভালো লাগিয়ে দেব। এবার মনে হচ্ছে হয়ে গেছে, সম্পূর্ণ রেডি হয়ে গেল। এবার স্ক্রু লাগিয়ে দেব। তো যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও অনেক মেশিনের অনেক কিছু নিয়ে আসবো ভিডিও, আপনারা যদি খেয়াল করেন তাহলে নিজে নিজে আপনারা কাজগুলো করতে পারবেন। তো রেডি হয়ে গেল। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার। থ্যাংক ইউ।